দাদুর অনুষ্ঠানের পরবর্তী দিন আমরা সবাই থেকে যাই। মামা একটা খাবারের ব্যবস্থা করেন এবং খাবারের আয়োজন করেন। তো আজকে হচ্ছিলো দুইটা হাঁস, মানে দুইটা হলো চীন হাঁস, একটা হচ্ছিলো দেশি হাঁস আর একটা হচ্ছিলো মুরগি। তো সেটার ব্যবস্থা আজকে হবে। তো হাঁস দুইটা, একটা ছিল কাটা ছিল আর মুরগিটা আগের দিন কেটে রাখছিলাম। তো আর হাঁস দুইটা আমরা সকাল থেকে কিন্তু শুরু করছি। মানে হাঁস খাওয়া কিন্তু খুবই মজার এবং খুব সুস্বাদু একটা মাংস, কিন্তু এটার যে কার্যকারিতাগুলো খুবই কষ্টসাধ্য। তো আমরা দীর্ঘ প্রায় দুই ঘন্টার বেশি 4-5 জন লোক হাঁস তুলতে বসলাম। মানে এত যে, মানে কি বলবো, মানে অনেক ছোটো ছোটো পশম থাকে। তো দীর্ঘক্ষণ আমরা পরিশ্রম করার পর কিন্তু লাস্ট পর্যন্ত আমরা কেটে কুটে সব রেডি করে রাখছি এবং কাটা শেষ। এবং এটা কাটতে আমাদের সবারই খুব নাকানিচুকানি খেতে হয়েছে এবং হাতের অবস্থা দেখায় একদম, হাত মানে এই ঝুলতে ঝুলতে মানে মানে ভিজা ছিল কত সময়, এই ভিজা অবস্থা হাতের অবস্থাও কায়েল হয়ে গেছে। তো যাই হোক, সব শেষ কিন্তু আমরা এখন খাইতে বসছি। তো আমাদের পিছনের যে কষ্টগুলো সবই কিন্তু এখন আর মনে পড়তেছে না, যে এখন অনেক খাইতে অনেক মজা লাগতেছে। তো একটা জিনিস তৈরি করা কিন্তু একটা প্রসেসিং আছে, প্রসেসিংগুলো খুবই কষ্টসাধ্য হয়ে থাকে, ছোলা কোটা বাটা তারপর রান্না করার পরে খাওয়া। তো যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে টাটা।